বাংলাদেশ সংলাপের আজকের প্যানেলে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না, বিএনপি নেতা এবং সাবেক এমপি জি এম সিরাজ, বগুড়া চেম্বারের সাবেক সভাপতি আমজাদ হোসেন তাজমা এবং বগুড়ার বেসরকারি উন্নয়ন সংস্থা পেস্টের নির্বাহী পরিচালক মাহফুজারা নিভা। বাংলাদেশ সংলাপ নিয়ে আমরা আজকে বগুড়ায় রয়েছি। আপনাদের কাছে এবং প্যানেলের কাছে, দুজনের কাছেই আমার একটি অনুরোধ যে আপনাদের প্রশ্নের উত্তর বা আপনাদের যে মন্তব্য সেগুলো যদি সংক্ষিপ্ত হয় তাহলে বেশি প্রশ্ন নেওয়া যাবে। বেশি প্রশ্ন নেওয়া যাবে এই কারণে যে দেশে এখন বেশ অনিশ্চিত একটা রাজনৈতিক পরিস্থিতি চলছে, দেশের বাইরেও চলছে, আমেরিকা নির্বাচনে কী হয় তা নিয়ে মানুষের আগ্রহ আছে। সুতরাং আপনাদের অনেক প্রশ্ন রয়েছে, যত সংক্ষিপ্ত হয় তত বেশি প্রশ্ন নেওয়া যাবে। শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন করছেন সেলিনা শিউলি। খালেদা জিয়ার নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করেছেন, এক্ষেত্রে কি আসন্ন নির্বাচন হুমকির মুখে পড়ে? প্রশ্নের উত্তর বোধ হয় খালেদা জিয়ার দলের এমপিকেই প্রথম দিতে হবে। জি এম সিরাজ, টিভিতে দেখেছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বলেছেন একথা। 30 তারিখে আমরা দেখলাম যে রিচার্ড বাউচারের সাথে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ওয়াশিংটন ডিসিতে একটা মিটিং করলেন, এটা মিডিয়াতে দেখেছি। এরপরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার উক্তি এর সাথে কিছুটা রিলেটেড বলে আমরা মনে করি। আমার উত্তর ফার্স্ট এক, সেকেন্ড হলো যে নির্বাচন কমিশন ইসি তার বর্তমান যে সমস্ত পদক্ষেপ, যেমন সীমানা পুনর্নির্ধারণ নিয়ে, এই পুনর্নির্ধারণ যেটা সীমানা পুনর্নির্ধারণ, এটা কোনো জাতীয় আমাদের কোনো পলিটিক্যাল পার্টির কোনো দাবি ছিল না। এটা কেন করা হয়েছিল আমরা জানি না। এটা যদি আমরা ধরে নেই যে নির্বাচনকে না করার জন্যে কিংবা নির্বাচনের আগে একটা কারণ দেখিয়ে নির্বাচন না হওয়ার একটা ইঙ্গিত এর মধ্যে থাকতে পারে বলে দেশের জনগণ মনে করে, মিডিয়াও মনে করে, আমি অনেক পত্রিকাও দেখেছি। জি এম সিরাজ, আপনাকে থামাই। আপনি আপনার নেত্রী কেন এ কথা বলেছেন এই প্রশ্ন কিন্তু ওনার নয়। এই কথা বলার পরে নির্বাচন হুমকির মুখে পড়বে কি না সেটাই ওনার প্রশ্ন, আপনি যদি প্রশ্নের উত্তরটা দেন। আমার মনে হয় না, কারণ নেত্রী যে কথা বলেছেন এটা ইসির আরও পরিষ্কার হওয়া উচিত, পরিষ্কার করে দেওয়া উচিত, সরকারও পরিষ্কার করে দেওয়া উচিত যে না, নির্বাচন 18ই ডিসেম্বর নির্বাচন হবে, তার প্রেক্ষিতে বড় দলগুলো সহ নেত্রীর, আমাদের নেত্রীর যে ডিমান্ড, আমাদের যে 7 দফা বিএনপির, এটা নিশ্চিত করতে পারলেই তো নির্বাচন হবে। কাজে এটাকে আরও বেশি নিশ্চিত করার জন্যই আমাদের নেত্রী কথা বলেছে। তার মানে নির্বাচন হবে কি হবে না তা নিয়ে আপনার কোনো, আপনার নিজের কোনো আশঙ্কা নেই? আমি বিশ্বাস করি নির্বাচন হবে, মানে আমার কোনো আশঙ্কা নেই। এই যে নির্বাচন কমিশন রয়েছে তাদের আন্ডারেই নির্বাচন হবে, আমি বিশ্বাস করি নির্বাচন হওয়া উচিত এই নির্বাচন কমিশনের আন্ডারেই। আমি আমার নেত্রী যেটা বলেছে আমি তার সাথে ডিফার করতে চাই না। না, তার মানে আপনার নেতৃত্ব বলেছে তাদের পদত্যাগ করতে হবে? পদত্যাগ করতে হবে না, ঠিক আছে, কিন্তু প্রেক্ষিতটা যেটা, যে প্রেক্ষিতে আমাদের নেত্রী বলেছেন, সে প্রেক্ষিত যদি পরিষ্কার করতে পারে সরকার, সরকার যদি তাদের কার্যকলাপে যদি প্রমাণ করতে পারে যে কি বলে, এখানে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, এখানে পক্ষপাতিত্ব হবে না, এখানে নির্বাচন পিছনে কোনো ষড়যন্ত্র কাজ করবে না। খালেদা জিয়া আপনার নেতৃত্ব সেরকম কোনো কথা বলেননি, ফুটনোট দেননি, উনি বলেছেন যে এই নির্বাচন কমিশনারদের পদত্যাগ করতে হবে। এটা তো নেত্রী বলতেই পারে, কারণ আমরা তো একমত। এই কারণে যে যখন শুট ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনার ইলেকশন কমিশন তো বিএনপির সাথে সঠিক ব্যবহার করেনি। তাহলে ডিসেম্বর 18 তারিখে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না নিয়ে আপনার কোনো সংশয় নেই? আমি শঙ্কিত না, আমি আশা করি যে নির্বাচন হওয়া উচিত। মাহমুদুর রহমান মান্না, আপনার কি কোনো আশঙ্কা রয়েছে খালেদা জিয়ার এই বক্তব্যের পর, দাবির পরে? আশঙ্কা মানে কি, আমার তো একটু বোঝারই সমস্যা হচ্ছে। দলের চেয়ারম্যান বলছেন নির্বাচন কমিশনের পদত্যাগ করতে হবে, কিন্তু তার দলের একজন নেতা এবং সংসদ সদস্য ছিলেন এবং আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, উনি মনে করছেন এটা কোনো বিষয় না। দেন ইজ ফাইন, আমাকে তাহলে ধরে নিতে হচ্ছে বেগম জিয়া যে বলেছেন এটা একটা বাতকা বাত, পদত্যাগ করলেও চলে না করলেও চলে, উনি একটা বলেছেন,
ওদেরকে সতর্ক করে দেওয়ার জন্যে, ভয় দেখাবার জন্যে ব্যাপারটা যদি তাই হয় তাহলে সমস্যা নাই। কিন্তু যদি উনি এটাই এরকম ভেবে থাকেন, মানে ধরুন এর আগে ব্রিগেডিয়ার হান্নান শাহ বলতেন, খন্দকার দেলোয়ার বলতেন, তখন কিন্তু মানুষ এত ভাবত না। কিন্তু বেগম জিয়া বলবার পরে শি ইজ দ্য সুপ্রিম অথরিটি, ওই জোট ওই পার্টি যাই বলেন, উনি একদম বাদকাবাদ বলেছেন এটা ভাবতে আমার, আমি আই এম নট ক্লিয়ার। যদি একটা কথার কথা হয় তাদেরকে একটু ভয় টয় দেখাবার জন্য, ধমক দেবার জন্য বলে থাকেন ইজ ফাইন, দ্যার ইজ নো প্রবলেম। আর যদি এটা মিন করে বলে থাকেন তাহলে দুশ্চিন্তার কারণ আছে। আপনার ব্যক্তিগত অভিমত কি, উনি কি এটা মিন করছেন নাকি জাস্ট কথার কথা বলেছেন? আমি উনি এটা কেন বলেছেন এটার একটা মানে ব্যাকগ্রাউন্ড স্টোরি তো আছে, আপনারা দেখেছেন। তার আগে উনি দু একবার বলেছেন এই নির্বাচন কমিশন একটা সুস্পষ্টভাবে একটা দলের পক্ষপাতিত্ব করছেন। আমাদের দেশে একটা সমস্যা হয়েছে যে আসলে কে যে কী বোঝান, কী মিন করেন, অনেক সময় নিজেই বুঝতে পারেন না, পাবলিকও বুঝতে পারে না, কনফিউশনটা বেশি হয়ে যায়। আমি মনে করি রাজনীতিবিদরা তাদের কথার ব্যাপারে স্পষ্ট থাকা উচিত, অঙ্গীকারবদ্ধ থাকা উচিত, যাতে ডাইরেকশনটা স্পষ্ট থাকে। এই অর্থে আমি বলবো এই ডাইরেকশনটা এখনও স্পষ্ট নয়, আর উনি কারণ হিসেবে যদি ওটা বলেন ওইটাকে আমি আসলে খুব ভিত্তি আছে এরকম মনে করি না। কারণ এই নির্বাচন কমিশন কোনো একটা নির্দিষ্ট দল বলতে উনি কাদের মিন করেছেন বুঝতেই পাচ্ছেন, এরকম কোনো পক্ষপাতমূলক আচরণ আমার কাছে মনে হয়নি। জিএম সিরাজ, 2006 সালে আওয়ামী লীগ যে আন্দোলন শুরু করেছিল প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ নিয়ে, সেইটার ধারাবাহিকতায় এক একরের সৃষ্টি হয়েছিল, অনেকে বলেন সেটা তো একই দাবি, আবার তো একই রকম পুনরাবৃত্তি হচ্ছে নাকি ঘটনার? আসলে সেই প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপটের কিছু ব্যবধান আছে, যেটা আমার বন্ধু মান্না সাহেব যেটা বললেন সেটা ঠিক, যে স্পেসিফিক ডিরেকশন আসা উচিত নেতৃদের তরফ থেকে। যেমন আমি যদি বলি যে আওয়ামী লীগ প্রতিনিয়ত আমার নেতৃত্ব কথা কম বলে, সে কালকে একটা কথা বলেছে, অবশ্যই মিন করি বলেছে, কিন্তু আওয়ামী লীগের যে প্রতিনিয়ত আমরা শুনে আসছি যে জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হবে না, আবার আরেকজন নেতা বলছে যে না এটাও আমরা ভেবে দেখব, আবার বলছে যে এই আমাদের নেত্রী হাসিনার সকল সার্বিক মুক্তি না হলে নির্বাচন করব না। তো এইরকম কথা যেটা স্পেসিফিক কথা কিনা এটা তো আমারও পাল্টা প্রশ্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে। তো এই আপনি যেটা বলেছেন যে নির্বাচন নিয়ে যে সংখ্যা, আপনার 2006-এর সেই নির্বাচন আর নির্বাচনের তফাতটা হলো এই, এখন মানুষ মুক্তি চায়। এই মুক্তির পথ যে কোনোভাবেই হোক, নির্বাচনকে ছাড়া কিছু হচ্ছে না, কাজে এর বিকল্প কিছু নাই বলে আমি কিন্তু এখনও নিশ্চিত করে বলছি যে আমি নিজে নির্বাচন চাই, আমার নেত্রী তিনিও চান। তিনি সেটাকে আবারও বলি যে তিনি যেটা বলেছেন সেটাকে আমি নিশ্চিত যে সরকারকে নির্বাচন নিরপেক্ষতা নিশ্চিত করবার জন্যে একটা কৌশল তো অবশ্যই, এবং সেই প্রেক্ষাপটই তিনি বলেছেন। আমি ধন্যবাদ আপনাকে। শ্রোতা দর্শক কি মনে করে দেখা যাক। প্রথমে সেলিনা শিউলির কাছে আছি, যিনি প্রশ্ন করেছেন, আপনার কি মনে হয়, আপনি কোন আশঙ্কা থেকে এই প্রশ্ন করলেন? আমার মনে হয়েছে যে আমাদের দেশে আমরা যা কিছু দেখি সব কিছু একটু ওলট পালট মনে হয়, এবং কোনো কিছুই আমাদের মধ্যে না, যখন যে সরকার যেভাবে চাপিয়ে দিচ্ছে আমরা সেটাই মেনে নিচ্ছি, নীরবে সয়ে যাচ্ছি। আর এই কারণে মনে হয়েছে যে এরকম যে আশঙ্কা উনি দিয়েছে এটা একটা প্রভাব পড়তে পারে, এবং না পড়ার সম্ভাবনাটাই বেশি, যে নিয়মে চলছে ওভাবেই চলে যাবে বলে মনে হচ্ছে। তার মানে আপনার খুব একটা আশঙ্কা নেই? না, আমার মনে হচ্ছে আশঙ্কা আছে, প্রভাব তো পড়বেই। তবে আবার যদি আমি অন্য প্রসঙ্গে যাই, তাহলে দেখি যে আমাদের দেশে আমরা কে কী বলছে না বলছে সেদিক তো আক্কা না করে যারা দেশের নেতৃত্ব দিচ্ছেন তারা তাদের মতো করেই হয়তো চিন্তা করছেন। এই সেন্সেই আমি বলছি যে আশঙ্কা থেকেই যাবে, এবং আমার মনে হচ্ছে যে এটা এক সেন্সে মনে হয় যে না খুব একটা প্রভাব পড়বে বলে মনে হয় না, নির্বাচন হবে। হ্যাঁ, অন্য কেউ অন্যরকম কেউ মনে করছেন নাকি? হ্যাঁ, আপনি বলুন। আমার একটা গল্প মনে হলো, এক ছেলে ভূগোল পড়ত প্রাইভেট, তো পরীক্ষার আগে শিক্ষক জিজ্ঞাসা করছে, বলো তো বাবা সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? ছেলে গোটা মাস বা বছর পড়ছে যে পৃথিবী ঘোরে, ওই দিন সে বলে ফেলছে যে স্যার সূর্য ঘোরে। তখন শিক্ষক খুব আফসোসের সাথে অনুশোচনা করে বলতেছে, বাবা সূর্যই ঘুরুক আর পৃথিবী ঘুরুক, যে ঘোরে ঘুরুক, কিন্তু মাসের শেষে তুমি আমার বেতন নিয়ে ঘুরাও না।
আচ্ছা আমার কথা হলো 11 নভেম্বর কার জন্য আসছে এটা আমরা বুঝি না, আমরা বুঝি নির্বাচনটা হইলে আমরা খুশি হব, এটাই আমাদের প্রত্যাশা। আর কেউ? শুরু থেকেই বিএনপি এবং আওয়ামী লীগ পরস্পর দলকে মানে দোষারোপ করে আসছে, তবে যদি আমার মনে হয় বিএনপির যদি পরাজয়ের সম্ভাবনা থাকে তাহলে এটা একটা বড় ইস্যু হবে, যে নির্বাচন কমিশনকে যে তারা পদত্যাগ করতে বলছেন এটা পরে একটা বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে, কিন্তু যদি তাদের জয়ের সম্ভাবনা থাকে তাহলে এটা কিছুই হবে না। আর দু একজন এদিকে কারোর আশঙ্কা নেই, আপনারা নিশ্চিত ডিসেম্বরের 18 তারিখে এরপরেও নির্বাচন হবে? আমজাদ হোসেন তাজমা। আমি বিশ্বাস করি ইলেকশন হবে এবং ইলেকশন হওয়া উচিত, এবং যে যেভাবেই যে পলিটিক্যাল নেত্রীরা বলুক একটু সংযমের সাথে কথা বললেই বোধহয় ভালো হবে যাতে ইলেকশনটা হয়। ধন্যবাদ সবাই। মাহফুজা রামিভা। যেহেতু নির্বাচন কমিশন নির্বাচনের ক্ষেত্রে তার একটা বিরাট ভূমিকা এবং দায়িত্ব আছে, এ ব্যাপারে যদি আমাদের নেত্রী এই ধরনের কথা বলে তখন তৃণমূল পর্যায়ের কথা আমাদের চিন্তা করতে হবে। তারা কিন্তু এই নির্বাচনে মানে একটা ইয়ের ভিতর আছে যে অদৌ নির্বাচন হবে কি না, তারা যদি এই বিষয়টা সুস্পষ্ট করে বলে দেয় তাহলে আমাদের জন্য হয় মানে আমাদের জনগণের জন্য সুবিধা হয়। যেহেতু আমরা মনে করি নির্বাচন হবে, তারপরও অনেক সময় দেখা যায় একটা সহজ বিষয় অনেক সময় সহজেই উল্টে যায়, তখন আবার আমাদের জন্য এটা বিরাট একটা হুমকির মুখে দাঁড়ায়। মানে আপনার সংশয় আছে কি নেই? আমার সংশয় আছে, নির্বাচন নাও হতে পারে। পরের প্রশ্নে যাই। আমিনুল ইসলাম, চান্দাইকোনা, শেরপুর, বগুড়া থেকে। 18 ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশ কিভাবে চলবে? নির্বাচন না হলে তারপর কি হবে, দেশ চলবে কিভাবে? মাহমুদুর রহমান মান্না। দ্যাট ইজ আ মিলিয়ন ডলার কোয়েশ্চেন। মানে এই শব্দটা আজকাল খুব প্রচলিত আর কি, সবাই পছন্দ করেন। মিলিয়ন ডলার কোয়েশ্চেন মানে যে প্রশ্নের জবাব দেওয়া খুব সহজ নয়, কনস্টিটিউশনে নাই, এবং এই জন্যই আমরা বারবার বলছি যে কোনো অবস্থাতেই নির্বাচন না হওয়ার অবস্থা নেই, নির্বাচন হতেই হবে। নির্বাচন না হলে যেটা হবে সেটা অ্যাবসলিউটলি এক্সট্রা কনস্টিটিউশনাল, যেখানে মানুষের জনগণের অধিকার, গণতন্ত্র এসব বিষয় আসবে না, সেটা সম্পূর্ণই ভিন্ন একটা কিছু হবার কথা। আরও ভালো করে বলা যেতে পারে এক্সট্রা কনস্টিটিউশনাল কিছু হওয়া ছাড়া আর কোনো বিকল্প দেখি না আমি। প্রথম কথা হলো, নির্বাচন কমিশন কোর্ট থেকে একটা রায় নিয়েছিল একটা তিরস্কারের পর, যে 3 মাস কেন করতে পারলো না, ডিসেম্বর পর্যন্ত দিল তারা, এরপরে তাদেরকে আবার কাঠ গড়ায় যেতে হবে, এক্সপ্লেন করতে হবে, তারপরে কোর্ট যদি তাদেরকে পারমিশন দেয় সেটা একটা ঝুলে থাকলোই। দ্বিতীয়ত হচ্ছে যে বর্তমান সরকার যেটা আছে কেয়ারটেকার, তারা এতবার করে প্রমিস করেছেন এবং বলেছেন না হলে তারা থাকবেনই না, ওনারা থাকতে পারবেন না, তার মানে এই সরকারটা থাকছে না এটা ধরে নেওয়া যেতে পারে। কোন সরকার আসবে সেটা আমাদের সংবিধানে কোনো রকম পদ্ধতি বলা নাই, এটাই আমি বলছি যে এক্সট্রা কনস্টিটিউশনাল একটা কিছু হবে, আমাদের জন্য সেটা সুখকর হবে না, সারা দুনিয়াতে আমাদের ইমেজ খারাপ হবে এবং আমাদের জন্য একটা বিরাট বাধার মতো বিষয় হয়ে দাঁড়াবে। কি হবে ইমেজের বিষয়টি বাদও দিই, মানে ধরুন প্রথমবার নির্বাচন সময় মতো না হওয়ায় 3 মাস পরে একটি সরকার এলো, তাই তো? জি। তো যদি না হয় সেরকম আবার আরেকটি সরকার আসতে পারে নাকি? কনস্টিটিউশনে তো আমি কোনো জায়গায় দেখি না, আমি আসলে এরকম কনস্টিটিউশন এক্সপার্ট নই, কিন্তু এখন কনস্টিটিউশনে এরকম কোনো জায়গা নেই যে আবার একটা কেয়ারটেকার সরকার হবে, তার কোনো জায়গা নেই। এইবারই জানেন সেকেন্ড টাইম যখন উপদেষ্টা পরিষদ গঠিত হয় তখন অনেকেই উপদেষ্টা হতে রাজি হননি, অনুরুদ্ধ হবার পরেও তারা সেটা প্রত্যাখ্যান করেছেন, আমরা রাজি নই। ঠিক এরকম করে আপনি অন্য কাউকে দিয়ে একটা কেয়ারটেকার সরকারও করতে চাইবেন, কেউ যাবেন কেন, যে পাওয়ারের কোনো সোর্স নেই। জিএম সিরাজ। নির্বাচন হলে কী হবে না হলে কী হবে এটা অনেক দূর। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হোয়াট ইজ টুডে আই ক্যান আনসার, ইফ ইউ আস্ক মি হোয়াট ইজ টুমরো আই ক্যান্ট। না তবুও রাজনীতিকদের তো সামনে চিন্তা করতে হয়, দেশের যদি না হয় তাহলে কি হবে, দেশের বর্তমান অবস্থায় আপনি কালকের আগামীকালের কথা চিন্তা করতে পারেন না। বাট সেদিক থেকে আমার উত্তর হলো যে আমার পাল্টা প্রশ্ন হলো যে একটা আনকনস্টিটিউশনাল অবস্থায় যাবো আমরাই তো, আপনি যেটা বলতে চান যে 18 তারিখে না হলে, বাট মাই আনসার ইজ দিস, আমরা যে এখন আছি ইজ ইট কনস্টিটিউশনাল, এখনই তো কনস্টিটিউশনের বাইরে আমরা চলছি, তাহলে 18 তারিখের পরে কী হবে এটা এটা তো উত্তর খুব সহজ বুঝে না। এখন আমরা কীভাবে চলছি, 90 দিনের পরে সংসদ ভাঙার 90 দিনের পরে আমরা এই পর্যন্ত 2 বছর কীভাবে চলছি, ইজ ইট কনস্টিটিউশনাল? এটা যদি না হয় তাহলে আনকনস্টিটিউশনাল এলিমেন্টস বা এই অবস্থার উপরে ভিত্তি করে যে বর্তমান আমরা আছি, তাহলে যদি নির্বাচন 18 তারিখে না হয় সেখানে
আমার মনে হয় প্রশ্নের উত্তর মান্না সাহেব দিতে পারবেন না, সিরাজ সাহেব দিতে পারবেন না, শেখ হাসিনা খালেদা জিয়া কেউ দিতে পারবেন না। আপনারা কেউ পারবেন নাকি? কি হতে পারে যে একটা তত্ত্বাবধায়ক সরকারের কোনো মেয়াদ নাই? দিস ইজ কনস্টিটিউশন। বলা হচ্ছে যে একটা সংসদ ভেঙে যাওয়ার পরে আর একটা সরকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার তার ক্ষমতা থাকবে। এখন নির্বাচনটা হচ্ছে না, এই যে নির্বাচনটা তিন মাসের মধ্যে হওয়ার কথা ছিল সেটা হয়নি। আমরা দেখেছি যে বিভিন্ন দল থেকে বিভিন্নভাবে বিভিন্ন দাবি দাওয়া করা হয়েছে। প্রথম দাবি দাওয়া হয়েছে যে একটা সুষ্ঠু সুন্দর ভোটার লিস্ট, দুই নম্বর আইডি কার্ড, তিন নম্বর স্বচ্ছ ব্যালট বক্স ইত্যাদি বহু দাবি সব রাজনৈতিক দল থেকে ছিল। এখন নির্বাচন কমিশনের যখন এটা শুরু করলেন তখন তার সামনে ভালো ভোটার লিস্ট নাই, তো উনি ভোটার লিস্ট করলেন, দু বছর লাগে গেলো ভোটার লিস্ট করতে, আইডি কার্ড করলেন, সব কিছু করলেন। তো এখন জিনিসটা হচ্ছে যে নির্বাচন কমিশন এইটা নির্বাচনে করবেন, এটা যদি আরও দু মাস দেরি হয়, আমি আমার যতটুকু জ্ঞান আছে বা যতটুকু কনস্টিটিউশন উপর ধারণা আছে তাতে অসুবিধার কোনো কারণ নাই। এই দিস কেয়ারটেকার গভর্নমেন্ট উইল রান টিল দি নিউ গভর্নমেন্ট ইজ কামিং। আমরা সংবিধানের প্রশ্নটা যদি বাদ রাখি, মানে কেউই খুব পরিচ্ছন্ন জবাব দিতে পারছেন না যে আসলে কী হবে, তারাও নিশ্চিত নন কী হবে। আমরা যদি সাধারণ জীবনযাপনের কথা বলি, প্রতিদিনের জীবনযাপনের কথা, যদি নির্বাচন না হয় ডিসেম্বরের 18 তারিখে, যদি আরও ছ মাস এক বছর পরে হয় দু বছর পরে হয়, তাহলে আপনাদের মানে সুবিধে অসুবিধে কী হবে, মানে তখন আপনাদের মনোভাব কী হবে, এ নিয়ে কোনো মন্তব্য? হ্যাঁ, আপনি সামনে। আমার মনে হয় আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ক্যাটাগরির মানুষ ছাড়া তাদের বেঁচে থাকাটাই কঠিন হবে। একটা বৃহত্তর গৃহযুদ্ধ ছাড়া আর কিছু আমার সামনে চোখে পড়ছে না। আপনার দ্রব্যমূল্য যেভাবে দিন দিন বেড়ে যাচ্ছে, আমরা তো দারিদ্র্যসীমার নিচেই চলে গেছি না? কিন্তু নির্বাচন হলে কি দ্রব্যমূল্য কমবে নাকি? নির্বাচন হলে দ্রব্যমূল্য কমবে কি কমবে না সেটা তো দেশের অর্থনৈতিক ক্যাটাগরির উপর নির্ভর করবে। তারপরে একটা দল যখন একটা আপনার দেশের রাজনৈতিক একটা দল যখন আপনার নেতৃত্ব দিবে, তারা নিশ্চয়ই সেটাকে একটা ক্যাটাগরির মধ্যে ফেলবে। আমরা তো এখন একদম অনিশ্চিত ভবিষ্যতে আছি, যে আমরা ভালো কিছু আশাই করতে পারছি না। সাধারণ মানুষ হিসেবে একটা দলের কাছে আশা করি যেটা আমাদের জন্য ভালো। সাধারণ মানুষ হিসেবে নির্বাচন হওয়াটা আসলে কতটা জরুরি কেউ বলবেন এদিক থেকে কেউ? হ্যাঁ, আপনি সামনে। সাধারণ মানুষ হিসাবে নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচন না হলে আবার দেশ ওই 1-11 দিকেই চলে যাবে, এটা আমি মনে করি। আমি মনে করি বাংলাদেশের মানুষকে নেতিবাচক কথাগুলো বাদ দিয়ে ইতিবাচকের দিকে দেখতে হবে, তাহলে আমরা কনফিডেন্স পাবো এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন হবে, এরকম 1-11 আর ফিরে আসবে না এই বাংলাদেশে। এই বাংলাদেশের মানুষ এরকম চায় না, বাংলাদেশের কী বলবো বিশ্ব এরকম চায় না যে বাংলাদেশ এরকম ইয়া হোক, মানে এরকম একটা খারাপ পর্যায়ের দিকে যাক, আমরা চাই না, কেউ চায় না। একটা বিষয় দেখা যাক যে নির্বাচন ডিসেম্বরের 18 তারিখে হওয়া উচিত, আপনারা যারা শ্রোতা দর্শক আজকে আছেন কতজন মনে করেন হওয়া উচিত, দেরি হওয়া উচিত না? কত? 80% মনে করছেন যে নির্বাচন ডিসেম্বরের 18 তারিখেই হওয়া উচিত? 80%-এর বেশি মনে হচ্ছে, 90-এর বেশি হবে আপনার তাই মনে হচ্ছে বোধ হয়? না, কেউ আছে নাকি যে নির্বাচন হওয়ার কোনো দরকার নেই, ভালোই আছি? কেউ আছেন? সে কি একজনও নেই? তাহলে তো 100% আপনি আছেন। হ্যাঁ, আপনি কি কেন? আমাদের দেশে নির্বাচনের সময় নির্বাচিত সরকার আসলে যে রকম রাজনীতি এই সন্ডারা বা মাস্তানরা মাস্তানি করে বেড়ায়, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমরা অন্তত পক্ষে এগুলোর থেকে মুক্ত আছি। আমরা এই অস্ত্রের ঝনঝনানি, পেশিশক্তির ব্যবহার, তারপরে মাস্তানি, এগুলোর থেকে অনেক নিরাপদে আছি এই সামরিক সরকার ক্ষমতার আসার কারণে। সামরিক সরকার নাকি এটা? এটা তো সামরিক সরকার নয়। জি, তত্ত্বাবধায়ক সরকার আসার কারণে। জি 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 জি, আমি সময় চেয়ে নিলাম এই কারণে যে নাম বলেননি এই জন্য আমি জানি না, এই কথাটা ঠিক বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সাংবিধানিক সময়সীমা নেই। এটা নির্বাচন কমিশনকে বলা হয়েছে যে তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবে, তার হাতে ক্ষমতা হস্তান্তর করবে কেয়ারটেকার। সেই অর্থে অনেকে ধরে নিয়েছিলেন যে কেয়ারটেকার সরকারের সময়সীমাও আসলে 3 মাস, বিষয়টা সেরকম নয়। এখানে সংকটটা হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকার এতবার অঙ্গীকার করেছেন যে নির্বাচন করবেনই, এবং
যদি করতে না পারেন তাহলে তারা ক্ষমতায় থাকবেন না, এই জন্যই সংকটটা নিয়ে আমরা ভাবছি। মাহফুজা মিফা, যেহেতু আমাদের সংবিধানকে আমরা বাদই দিলাম, যেহেতু সংবিধান আমরা যেহেতু মেনে চলছি না, তবে আমাদের যে গণতন্ত্র প্রতিষ্ঠা সুশাসনের প্রতিষ্ঠার জন্য আমার মনে হয় নির্বাচন অবশ্যই দরকার। আর এখান থেকে আমাদের যারা চাপিয়ে দেওয়ার যে মনোভাব সংস্কৃতি, এটা আমাকে দূর করতে হবে। আমাদের তৃণমূল মানে পর্যায় থেকে আওয়াজ তুলতে হবে, কারণ আমরা অ্যাওয়ার হয়েও যদি আমরা এটা কাজে না লাগাই তাহলে আমাদের হয়তো আমরা দিনে দিনে আমরা বিপর্যয়ের মুখে পড়বো। এই জন্য আমি মনে করি নির্বাচন হওয়া প্রয়োজন। আওয়াজটা কার কাছে তুলবেন? দলের কাছে? দলের কাছে নির্বাচন করুন আপনারা। জি আমজাদ হোসেন, আমার নিজের বিবেকের ইলেকশন হবে এবং ইলেকশন বিশ্বের চাপও থাকবে, আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও চাপ থাকবে, অতএব ইলেকশন হবে। নির্বাচন যদি হয় তাহলে কি আপনার ব্যবসার সুবিধা হবে? আমজাদ হোসেন, ইলেকশন যদি হয় ব্যবসার সুবিধাটা তো ইলেকশনের উপর বা কোনো ইয়ের উপর নির্ভর করবে না, এটা হলে নির্ভর করবে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে, অর্থনৈতিক রিফর্মের উপরে, যে সরকার আসবে তারা অর্থনীতি কীভাবে নিবে। ধন্যবাদ আপনাকে মোহাম্মদ আল মাহমুদ। পরের প্রশ্ন করছেন জলেশ্বরী তলা বগুড়া থেকে। দুর্নীতির অভিযোগে যারা ইতিমধ্যেই আদালত থেকে শাস্তি পেয়েছেন তাদেরকে সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া উচিত কি না? দুর্নীতির অভিযোগে যারা ইতিমধ্যেই আদালত থেকে শাস্তি পেয়েছেন তাদেরকে সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া উচিত কি না, আপনি কি মনে করেন মাহফুজারা মিভা? আমি মনে করি যারা দুর্নীতির জন্য অলরেডি তাদের পানিশমেন্ট হচ্ছে তাদের দুর্নীতিতে আসা বলে আমি মনে করি না, কারণ অলরেডি তারা দুর্নীতির জন্য তাদের একটা পানিশমেন্ট হয়েছে। এবং আমাদের যেহেতু তফসিল ঘোষণাতে আছে যারা আমাদের কিছু পয়েন্ট আছে এই কারণে তারা রাজনীতি বা নির্বাচনে আসতে পারবে না, রাজনীতি না নির্বাচনে আসতে পারবে না। যারা অলরেডি দুর্নীতিতে সম্পৃক্ত তারা যদি এই নির্বাচনে আসে এবং তারা যদি আবার আমাদের ইলেকশনে চলে আসে তাহলে এই দেশ তাদের থেকে ভালো কিছু আশা করবে বলে আমি মনে করি না। সুতরাং আপনার বক্তব্য হচ্ছে যে দলগুলোরই উচিত তাদেরকে মনোনয়ন না দেওয়া? না দেওয়া। আমজাদ হোসেন, এটা আইনের ব্যাপার, যদি আইনে যদি তাদের যদি ইয়ে না থাকে ইলেকশন করার যদি নিয়ম না থাকে তাহলে আসলে নৈতিকতার কোনো ব্যাপার নেই আইন ছাড়া? না আইন ইয়েটা আইনটা নিয়েই তো ইলেকশনে সব কিছু হবে, সেখানে নৈতিকতা নিয়ে তো আর বোধ হয় পলিটিক্স করে না। তাদেরকে সংসদ নির্বাচন, আর প্রশ্নটা হচ্ছে তাদেরকে সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া উচিত কিনা, সেটা তো দলগুলোকে মনোনয়ন দিতে হবে সে বিষয়টা না। প্রশ্ন হলো যে যদি আইনে যদি তাদের শাস্তি হয়েছে সেই আইনের ধারা অনুযায়ী আমাদের কনস্টিটিউশনে কি বলা আছে যে তারা অন্যায় করলেও তারা শাস্তি পেলেও তারা ইলেকশনে দাঁড়াতে পারবে, এ কথা যদি বলা থাকে তাহলে নিশ্চয়ই দাঁড়াবে। শ্রোতা দর্শক, হ্যাঁ আপনি সামনে। যদি কোনো নেতার ওই নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা থাকে আমার মনে হয় সরকার তাদেরকে দুর্নীতির দায় কেস দিয়ে ধরে রাখতে পারবে না, তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ আপনি। আমার যেটা মনে হয় সেটা হলো দুর্নীতি তো দুর্নীতি, তাই না? যে লোকগুলোর কনভিকশন হয়েছে তাদের অপরাধের জন্য দুর্নীতি করার জন্যই তো তাদের সাজা হয়েছে, তারা আবার কী করে নমিনেশন পাবে বা তারা কীভাবে দলগুলোই বা তাদেরকে সাপোর্ট করবে? এটা আমরা যারা জনগণ, সাধারণ জনগণ, এটা আমরা কেন যেন আমাদের ভিতরে আমরা হলো মেনে নিতে পারছি না আর কি। একদম পেছনে, হ্যাঁ পেছনে হাত তুলেছেন, হ্যাঁ আপনি। হ্যাঁ আমার মনে হয় এই দুর্নীতির দায়ে যারা শাস্তি পেয়েছেন যে সব নেতা, তো তাদের পরবর্তীতে আবার মানে মনোনয়ন দেওয়া কখনোই উচিত হবে না, কারণ তারা দুর্নীতির দায়ে কতটুকু শাস্তি পেয়েছেন এবং ততটুকু তাদের দুর্নীতি অনুসারে শাস্তিটা মানে যথোপযুক্ত হয়েছে কিনা সে ব্যাপারে আমাদের ডাউট আছে। বরং তাদেরকে যদি এখন মনোনয়ন দেওয়া না হয় এবং এটা তাদের জন্য আরেকটা বড় শাস্তি হবে এবং পরবর্তীতে যারা মানে নেতা আসবেন দেশে যারা লিডিং দিবেন তারা যাতে ওরকম মানে দুর্নীতির দিকে যারা অগ্রসর না হয় এসব শাস্তির কারণে এ ব্যাপারে তারাও সচেতন থাকবেন। সুতরাং আবার আমার অভিমত যে যারা শাস্তি পেয়েছেন দুর্নীতির দায়ে তাদেরকে মনোনয়ন না দেওয়া উচিত। মাহমুদুর রহমান মান্না, আমি আমার ব্যক্তিগত নৈতিক অবস্থানের কথা বলছি। প্রথম, দুর্নীতিবাজদের রাজনীতিতে প্রশ্রয় দেওয়া উচিত নয়। দুর্নীতিবাজদের দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া উচিত নয়। আমার পরের কথা শুনলে কি আবার হাততালি বন্ধ করে দেবেন? পুরোটা শুনেন। এই যে নীতিগত অবস্থান বললাম, আমি মনে করি কোনো দলের এই অবস্থানের বাইরে যাবার সুযোগ নেই,
কিন্তু আপনাদের প্রশ্ন হচ্ছে দুর্নীতির অভিযোগে যারা শাস্তি পেয়েছেন তাদের ব্যাপারে। সমস্যাটা হয়েছে এখন এই দুর্নীতি বিরোধী অভিযান যা গত 22 মাস ধরে চলেছে সেটা কি দুর্নীতি বিরোধী অভিযান নাকি রাজনীতি বিরোধী অভিযান, এইটা মানুষের মধ্যে রাজনীতিবিদদের মধ্যে প্রশ্ন উঠেছে। ধরুন আমি এরকম করে একটা প্রশ্ন করি, একটা মামলা হয়েছে আজম চৌধুরী দিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে, কোর্টে যখন এসেছেন আজম চৌধুরী বলেছেন আমি শেখ হাসিনার নামই বলিনি, উনি কীভাবে আসামি হলেন তা আমি বলতে পারবো না। ওই মামলায় যদি শেখ হাসিনার সাজা হয় তো কি আপনার সবাই মিলে বলবেন শেখ হাসিনাকে নমিনেশন দেওয়া উচিত নয়? ইট ইজ অ্যাগেন অনেক বড় একটা রাজনৈতিক প্রশ্ন, নীতির সঙ্গে এই রাজনীতিকে রকম করে গুলিয়ে ফেলেছেন ওনারা, যে কারণে আজকে প্রশ্ন তৈরি হয়েছে। নাহলে আমি এবং আমার দল খুব স্পষ্টত বলতে চাই, ধরুন কেউ সাজা পাননি কিন্তু তিনি দুর্নীতিবাজ, গ্রেপ্তারও হননি, দলের মধ্যে থাকতে পারে, তাকে কি দল মনোনয়ন দেবে? তাও দেওয়া উচিত নয়। এটা প্রধানত নীতিগত প্রশ্ন, নীতিগতভাবেই দলের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরা রাজনীতিকে যতদূর সম্ভব স্বচ্ছ স্পষ্ট সত্যের উপরে প্রতিষ্ঠিত করতে চাই, এটাই আমাদের দরকার। কিন্তু যাদের সাজা হয়েছে তাদের আপাতত বাদ রাখতে সমস্যা কোথায়? বাদ রাখতে সমস্যা হয়েছে কি, নিয়ম হচ্ছে নিম্ন আদালতে যদি কেউ সাজা পান এখনকার যে বিধি আছে তাতে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, কিন্তু সাধারণ প্রচলিত অবস্থা ছিল যে সেই একটা রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে অ্যাপিল করা যেত। এখন জরুরি অবস্থা আছে, এটা এমন একটা জরুরি যা 22 মাসে শেষ হয় না, এরা যদি ক্ষমতায় থাকে বোধহয় 22 বছরও তারা জরুরি অবস্থা তুলবে না। তো এরকম জরুরি অবস্থায় তুলতে থাকলে লোয়ার কোর্ট একটা সাজা দেবে, যা ইচ্ছা তাই যদি সাজাই হয় তো তাহলে উপরের অবস্থা কীরকম চলবে? এবং বিচার ব্যবস্থা, বিচারপতি নিয়োগ ইত্যাদি নিয়ে মেলা কথাবার্তা হয়েছে, আসলে এই ব্যাপারে মানুষের মধ্যে সংশয়টা যায়নি। যদি এরকম হতো যেন উচ্চতর আদালতে আপিল করার সুযোগ থাকতো তাইলে এটা কোনো সমস্যা হতো না। এখন যে রাজনৈতিক দলগুলো এই দাবিটা তুলছেন তার পেছনে একটা অন্যতম কারণ হচ্ছে যে এরকম করে বন্ধ করলেন, আপনাদের মনে আছে প্রধান নির্বাচন কমিশনার একটা বক্তৃতার ফাঁকে বলেছেন না জরুরি অবস্থা উঠবে না অন্তত প্রার্থী বাছাই পর্যন্ত উঠবে না, তার মানে প্রার্থী বাছাই করার পর তুলেও দিতে পারেন। আগের দিন যাকে দুর্নীতির অভিযোগে বাদ দিয়ে দিলেন প্রার্থী বাছাই করলেন, পরের দিন জরুরি অবস্থা উঠে গেলে উনি কোর্টে গেলেন, কোর্ট বলল না তোমার এই সাজাটা অন্যায় হয়েছে, তখন উনি তাকে ফিরিয়ে দিতে পারবেন, প্রার্থী বানাতে পারবেন? এই কারণেই সামগ্রিক প্রক্রিয়াটা তারা জটিল করে ফেলেছেন এবং এই জন্যই এই প্রশ্নটা উঠেছে। মাহমুদুর রহমান মান্না, ধরুন কারোর বিরুদ্ধে মামলা হয়নি, শাস্তিও হয়নি, কিন্তু মানুষ মনে করে তিনি দুর্নীতিবাজ, তার বিরুদ্ধে নানা অভিযোগ আছে, এরকম লোকজনকে কি আপনারা আপনাদের দলের পক্ষ থেকে মনোনয়ন দেবেন? এবার দেখুন, আমি এই বিষয়টা বোঝার জন্য বলি, এই কথাটা কিন্তু বিবিসি বললে হবে না আর সিইসি বললে হবে না, এই কথাটা যারা ভোটার তারা বলতে হবে। যদি তারা বলেন তো আমি নমিনেশন দিলে সে পাশ করবে না। শেখ হাসিনা ভোটারদের বলার স্কোপটা কোথায়? নমিনেশন তো ভোটাররা দিচ্ছে না, নমিনেশন আমি সেটাই বলছি, ভোটাররা নমিনেশন দিচ্ছে না, কিন্তু ভোটাররা তো ভোট দিয়ে জিতাচ্ছে কিংবা হারাচ্ছে। একজন ইন্ডিভিজুয়ালের একটা এমপি হওয়ার প্রশ্ন, কিন্তু শেখ হাসিনা বা খালেদা জিয়ার তো প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্ন, 151টা আসনে তাকে জিততে হবে। অতএব উনি এটা মনে করেন যে লোকটা ঘৃণিত, যাকে মানুষ পছন্দ করে না, যে দুর্নীতিবাজ বলে চিহ্নিত, উনি জেনে শুনে তাকে মনোনয়ন দেবেন এটা কিন্তু হয় না। জিএম সিরাজ, আমার উত্তরটা একই রকম, যে দুর্নীতিবাদ আমাদের সমাজে আছে, সমাজে ভরা আবার দুর্নীতিগ্রস্ত হয়ে গেছি আমরা। জনপ্রতিনিধি নির্বাচনের প্রাক্কালে বা জনগণকে যারা নেতৃত্ব দেবেন সেখানে দুর্নীতি যারা করেছে বা দুর্নীতিবাজরা নেতৃত্ব দেবেন এটা প্রশ্নে ওঠে না। এটা এই একজন মানুষ শুধু না, রাজনীতি করি বা ব্যবসা করি সর্বক্ষেত্রে থেকেই এই কথা নিশ্চিত করে বলবো, আমি বলবো যে প্রশ্নই ওঠে না। এবং দুর্নীতিবাদ যেটা মান্না সাহেব বললেন যে 1/11 পরে দুর্নীতিবাজ কারা, বিশেষ করে দুটি সেগমেন্টে হাত দেওয়া হয়েছে বড়ভাবে, একটা হলো পলিটিক্সে পলিটিশিয়ানদের উপর, একটা হলো বিজনেস কমিউনিটির উপরে। এখন দুটি দুই ধরনের দুর্নীতি, দুর্নীতি একটা আর্থিক একটা নৈতিক, তো দুটেই দুর্নীতি। একটা যেমন দুর্নীতিবাদের ডেফিনিশন, এখন দুর্নীতিবাদ
লোয়ার কোর্টে আপনার ভার্ডিক্ট হয়েছে, কনভিকশন হয়েছে, জরুরি বিধির মধ্যে তার সুযোগ নেই এই হায়ার কোর্টে যাওয়ার। এখানে তাকে আপনি যতক্ষণ পর্যন্ত না অ্যাপিলেট ডিভিশনে তার হায়েস্ট কোর্টে তার কনভিকশনটাকে লোয়ার কোর্টের জাজমেন্টটাকে রেটিফাই করছে বা ওকে করছে, ততক্ষণ পর্যন্ত আপনি একজন মানুষের ফান্ডামেন্টাল রাইট আছে এটা। সুতরাং নির্বাচন কমিশন যে বিধি করেছে আপনারা তার বিরোধিতা করছেন, অর্থাৎ অর্থাৎ জি, এবং যার বিরুদ্ধে কনভিকশন হয়েছে, রায় হয়েছে, তাকে আপনার দল মনোনয়ন দেবে, তাতে কোনো অসুবিধা নেই, তাই তো? না, আমি তা বলছি না, আমি তা বলছি না। আমি বলছি যে ওই সুযোগ যেহেতু পাচ্ছে না, জরুরি বিধি থাকলে সে সুযোগ পাচ্ছে না, সে লোয়ার কোর্টে জাজমেন্ট, জরুরি বিধি ওঠানোর দাবি সেই কারণে যে তাদের মনোনয়ন দেওয়া যায় না, সেজন্য না, সেটাও ঠিক না। তাকে তার মৌলিক অধিকার মানুষের, যেমন আমাদের নেতা মোদী নামের, তিনি যেন আপিল করতে পারেন, আমাদের নেতা ধরেন বিএনপির মোদী নামের স্যার, উদাহরণ দিচ্ছি, তার বাড়িতে বিদেশি মদ পাওয়া গেছে, তার বিদেশি ডিপ্লোম্যাটরা আসে, বিদেশি বন্ধুরা আসে, বাসায় থাকতে পারে, তার লাইসেন্সও আছে কিংবা নাই, এখন তাকে কনভিকশনটা আপনি কীভাবে দেখবেন? তো এখন সত্যিকার অর্থে দুর্নীতি দমন কমিশন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, অথচ 111 পরপর কিন্তু সাধারণ মানুষের যে গণজোয়ার ছিলের পক্ষে সে জোয়ার কিন্তু ভাটা পড়ে গেছে এখন। সেই ক্ষেত্রে বলবো যে দুর্নীতিবাজ প্রমাণ না হওয়া পর্যন্ত এটাকে আপনি বলতে পারেন না যে সে দুর্নীতি। এক এক আমি শেষ করি, আর এক লাইন, আরেকটা হলো যে সমাজে যেটা মান্না সাহেব বললেন, আমি একমত এর সাথে, দুভাবে, একটা হলো যে সামাজিকভাবে কিন্তু ভোটাররা জানে, কর্মীরাও জানে, তৃণমূল পর্যায় থেকে সবাই জানে যে আমার কোন নেতা কতটুকু করাপ্ট অথবা ভালো, সততার ব্যারোমিটারও তাদের কাছে আছে, এবং আপনার কী বলে দুর্নীতি করেছে, কারাপশন করেছে, সেটাও আছে। এখন মুশকিল হলো যে যখন আপনার নমিনেশন দেওয়া হয় তখন যে ছবিটা আপনার কেন্দ্রে নেতৃত্বের কাছে যায় সেটা কীভাবে যায়? সুতরাং আপনাদের দাবি মতো যদি জরুরি অবস্থা ওঠে, তারপরে আপনাদের দু দলের কাছ থেকেই মামলা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে, এরকম অনেক লোক নমিনেশন পাবে, মনোনয়ন পাবে, তাই তো? এটা আমি আবার একটু এক্সপ্লেনেশন বলি, আমাদের বক্তব্য হচ্ছে তাকে অ্যাপিল করার সুযোগটা রাখুন, তারপরে বলুন যে সময় তো চলে যাচ্ছে, তার আগে অ্যাপিল করার একটা লম্বা প্রক্রিয়া চলে যাচ্ছে, মানে 3 মাস, 22 মাস তো তারা খেলে দিতে হবে, 22 মাস তো তারা খেলেন, তার জন্য তো আমি দায়ী, নমিনেশন তো দিতে হবে আপনাকে, তো আপনি 22 মাস এরকম খেলা করলেন কেন? তার আগে মামলা দিতেন, রায় দিতেন, আমাকে নির্বাচন চান, তাহলে আপনাকে নমিনেশন তো দিতে হবে। মানে আমি এই কথা বলছি যে আপনি প্রশ্নটা 1 নভেম্বর করছেন, যখন 1 মাস 17 দিন আছে ইলেকশনের, এই প্রশ্নটা কিন্তু আমরা করছি আজ থেকে 6 মাস 9 মাস আগে থেকে, তখন থেকে যদি হতো তাহলে তো এই প্রশ্ন আজকে উঠতো না, তখন করলেন না কেন? তার দায়িত্ব সরকারের, আমাদের না, আমরা দুর্নীতিবাজদের দিতে চাচ্ছি না। না কিন্তু এখন হবেটা কি, নমিনেশন কিভাবে হবে, মানে অ্যাপিল করার প্রক্রিয়া লম্বা প্রক্রিয়া, সেই অ্যাপিলের কি রেজাল্ট হবে সেটা অন্য জিনিস। এখন হবে যদি জিজ্ঞেস করেন তাহলে তো আমাকে ল অ্যালাউই করবে না তাকে দেওয়ার, বর্তমান সময়ে আমি চাইলেও যিনি দণ্ডিত তিনি ইলেকশন করতে পারবেন না, এই ল প্রিভেল করছে, তো প্রিভেল করছে। তবে এক কথার উত্তর হলো যে দুর্নীতিবাজ কেউ নমিনেশন পাক বা নেতৃত্ব দিক, এটা আমি চাই না, আমার দল চায় না, আমি নিজে চাই না। রাজনীতির বাইরে আরেকটি প্রশ্ন, আবু বকর তালুকদার করছেন শেরপুর বগুড়া থেকে, তেলের মতো সার এবং কীটনাশক ওষুধের মূল্য কম করা সম্ভব কি না? মাহমুদুর রহমান মান্না, আমি খুব নিশ্চিত না, তবে তেলের মতো সম্ভব না এটা বলতে পারি, মানে তেল তো আপনি জানেন যে এইটা মানে প্রধানত একটা প্রাকৃতিক সম্পদ, যাদের আছে তারা মিলে একটা অর্গানাইজেশন করেছেন এবং বিশ্বব্যাপী তেলের দামের ব্যাপারে একটা সংস্থার মতো আছে, তাদের সিদ্ধান্ত হয়, তারা কমান বাড়ান, বিভিন্ন রকম ইন্টারাকশন ক্রিয়া প্রতিক্রিয়াও আছে, ঠিক এরকম করে সার এবং কীটনাশকের কোনো বিষয় নাই। তবে যদি আপনি প্রশ্নটা এরকম করেন, যেরকম তেলের দাম কমে গেল এখন সার এবং কীটনাশকের দামও কি কমতে পারে, সেটার জবাব আমি ডেফিনেটলি বলবো হ্যাঁ, কমা সম্ভব, কিন্তু ভর্তুকির পরিমাণ কি বাড়ানো যেতে পারে? এইবারে এইটা একটা মজা হয়েছে, আমাদেরকে যারা এই মুক্ত বাজার অর্থনীতি শেখাতেন
আমাদেরকে নির্দেশ দিতেন সারে ভর্তুকি দেওয়া চলবে না, কৃষিতে ভর্তুকি দেওয়া চলবে না, সেই সব দেশে এক একটা ব্যাংক তাদের অযোগ্যতা অপদার্থ দুর্নীতির কারণে মানে হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলার গভর্নমেন্ট কিন্তু তাদেরকে সাহায্য করেছে। তো আমার দেশে কৃষি বাঁচাতে আমি ভর্তুকি দিতে পারবো না কেন? ওরা একটা কথা বলতে পারে, আমার টাকা নিয়ে ভর্তুকি দিতে পারবে না। তো আমরা আমাদের টাকা তৈরি করি এবং আমার কৃষি বাঁচাবার জন্যে যা করা উচিত আমি মনে করি তাই করতে হবে সরকারকে, এটা দরকার। তার জন্য সারের দাম কমাতে যা করতে হয়, কীটনাশক দাম কমানো সহজলভ্য করবার জন্য যা করতে হয়, যে কোনো গভর্নমেন্টের আগামী যেতে যারা আসবে তাদের সেরকম পলিসি থাকা উচিত। আমজাদ হোসেন তাজমা, কৃষি আমাদের দেশের একটা অর্থনৈতিকের বড় অংশ, সেখানে কৃষকের অবস্থার উন্নতি করার জন্য এবং কৃষকের যে পূর্ণ ন্যায্য মূল্য পাওয়ার জন্য যে দাম আমাদের অর্থনৈতিক সামাজিকভাবে চিন্তা করলে সেখানে ভর্তুকি বেশ দরকার হলে বেশি দিতে হবে এবং তাদের উৎসাহ দিতে হবে। জিম সিরাজ জি, আমি সার এবং কীটনাশকের যে দাম কমানোর যে প্রশ্ন, এর সাথে আমি সাপ্লিমেন্ট করতে চাই যে আমাদের দেশের কৃষক তারা শুধু দাম কমানোর সাথে এটার সহজলভ্যতা এটা আশা করে। সার যখন আমার জমিতে সার দরকার হয় তখন অনেক কৃষক, আমরা যেহেতু কৃষকের সাথে সম্পৃক্ত, তাদের কাছে শুনি ভাই দাম যাই হোক লাইন ধরে গিয়ে আমার দরকার 10 ব্যাগ 2 ব্যাগ দিচ্ছে, এটা তো হতে পারে না। তো একই সাথে আমি বলতে চাই যে দাম কমানো অবশ্যই সম্ভব এবং এর অ্যাভেলেবিলিটি নিশ্চিত করতে হবে দুটি। আর দাম কমানোর সাথে যেটা প্রশ্ন সেটা হলো যে সারের দাম বা কীটনাশকের দাম, এটার আমি মনে করি যে এটার আরও বেশি ওপেন মার্কেট পলিসিতে সুযোগ দেওয়া উচিত ইম্পোর্টারদেরকে, যাতে করে অনেক বেশি ইম্পোর্টাররা আমদানি করতে পারে। কারণ আমার দেশের সার যখন ইনসাফিসিয়েন্ট তখন ইম্পোর্টটা যদি সেই ফ্রিকোয়েন্সি থাকে তাহলে দুইটার কম্পিটিশন হলে দেশের প্রোডাকশান এবং ইম্পোর্টেড ম্যাটেরিয়াল সার এই দুটো যদি একত্র হয়ে যায় সারপ্লাস হয় তাহলে আমার কৃষক এটার দাম কমে পাবে বলে আমি বিশ্বাস করি। এক দু হলো ভর্তুকি কেন দেবে না? সরকার কৃষকের বাঁচাও সব সরকারই বলে, আর কৃষক বাঁচলে দেশ বাঁচবে, সেখানে ভর্তুকি দেওয়া সম্ভব। তবে যেহেতু ফুড গ্রেডের দাম আমার কৃষক সমাজ এখন ভালো দাম পাচ্ছে, সেক্ষেত্রে আমি মনে করি যে সারের দাম রিজনেবলি কমলেও এর সহজ প্রাপ্তি নিশ্চিত হলে বাংলাদেশের কৃষক আরও বেশি খুশি হবে। শ্রোতা দর্শকদের ভেতরে সরাসরি কৃষির সাথে কেউ জড়িত আছেন? আপনি সরাসরি কৃষির সাথে জড়িত? জি, আমি একজন কৃষক। আপনাদের নেতা জিএম সিরাজ উনি যেটা বলছেন যে দামের চাইতে সহজলভ্যতা অনেক বেশি জরুরি, আপনাদের কি মনে হয়? মানে আপনাদের দামটা বেশি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নাকি যাতে আপনারা সহজে পেতে পারেন সেটা গুরুত্বপূর্ণ? সহজে যাতে পেতে পারি সেটাই গুরুত্বপূর্ণ, যেহেতু বাঙালি জাতির মেরুদণ্ড কৃষক। কৃষক যদি না বাঁচে তাহলে দেশ বাঁচবে না। সেটা ঠিক আছে, কিন্তু আপনারা এই যে বীজ বা সার এগুলো যখন সমস্যা হয় সমস্যাটা কি আপনারা পান না নাকি দাম বেশি, কোনটা? আমার দরকার 10 বস্তা, আমাকে দিলেন 1 বস্তা, সিলেকশন করে উপর থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে আমি পাচ্ছি 10 কেজি 1 বস্তার কাছে, সিরিয়াল ধরে 3 দিন লাইনে দাঁড়া থেকে, তাহলে তো আর আমার হচ্ছে না। তার মানে হচ্ছে যে দাম একটু বেশি হলেও আপত্তি নেই যদি আপনারা ঠিক মতো পান, তাই তো? হ্যাঁ, হাতের নাগালে যদি পাওয়া যায় পয়সা একটু বেশি হলেও মানুষ সংগ্রহ করতে পারছে। আর আপনি হাতের নাগালে পাইলেন না, ওই সরকারের মুখের দিকে তাকায় থাকতে হবে, সরকার কখন আপনাকে স্যাংশন করবে 10 বস্তা? চোরে খাইতে খাইতে আপনি এসে পাবেন 10 কেজি, তাহলে আপনার লাগবে 10 বস্তা, 10 কেজিতে কী করবেন আপনি ওখানে? ধন্যবাদ আপনাকে। আমরা পরের প্রশ্নে যাই, আবারও নির্বাচন, কিন্তু দেশের নির্বাচন না, একটি প্রশ্ন এসছে আমেরিকান নির্বাচন নিয়ে। শামসাদ সুলতানা আলম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল আমাদের জাতীয় নির্বাচন কিংবা পরবর্তী রাজনীতিতে কি প্রভাব ফেলবে বলে আপনারা মনে করেন? বাংলাদেশের জাতীয় রাজনীতিতে কি প্রভাব ফেলবে? নির্বাচন এবং জাতীয় রাজনীতি দুটোতেই। বাংলাদেশের নির্বাচনে কি প্রভাব ফেলবে আমেরিকান নির্বাচনের ফলাফল, আপনার প্রশ্ন হচ্ছে তাই? আপনার কি মনে হয়, পড়বে নাকি কিছু? প্রথমত আগে দেখতে হবে যে কে জিতবে, ডেমোক্রেট পার্টি না রিপাবলিকান পার্টি, তাতে কি আসে যায়? মূলত যদিও তাদের পররাষ্ট্রনীতিতে খুব বেশি চেঞ্জ হয় না, তারপরও দেখা যায় যে এ পর্যন্ত ইতিহাসে যা দেখা গেছে যে ডেমোক্রেট পার্টি কিছুটা নমনীয় বা কিছুটা সিম্প্যাথেটিক বাংলাদেশের ক্ষেত্রে,
হয়তো সেক্ষেত্রে আমরা কিছুটা সুবিধা পেতে পারি। আপনি ওবামা সমর্থক? মূলত জি, ওবামা সমর্থক। মামুনুর রহমান মান্না, ওনার প্রশ্নটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল বাংলাদেশের জাতীয় নির্বাচন বা পরবর্তী রাজনীতিতে কি প্রভাব ফেলবে বলে আপনারা মনে করছেন? বিষয়টা এখনই খুব স্পষ্ট না, তবে ধরুন এই দুটো দলকেই তো আমরা দীর্ঘদিন ধরে চিনি, তাদের আন্তর্জাতিক যে নীতিমালা সেগুলো আমরা দেখেছি। মানে এটা যদি আপনি মধ্যপ্রাচ্য বা অন্য কোনো জায়গা নিয়ে প্রশ্ন করতেন তাহলে আমি বলতাম যে খুব বেশি তফাৎ হবে না। হয়তো ওবামা বেশি করে বলছেন যে সোলজার তুলে আনতে হবে, আর ওনারা যে কথাবার্তা বলেন তাতে বাংলাদেশ খুব বেশি একটা আসে না। কার বাড়িতে কবে থেকে কোন বাঙালি মেয়ে আছে না আছে সেটা দেখেও খুব বড় বিষয় নয়। তবে এটা ঠিক, বাংলাদেশের রাজনীতির মধ্যে এখন বিদেশি শক্তি এবং তার মধ্যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের আমরা খুব বেশি তৎপর দেখি। এটার কতটা ইতিবাচক কতটা নেতিবাচক সে নিয়ে বহু কথাবার্তা আছে। এখানে কিছুটা পরিবর্তন হলে হতেও পারে, যদি আমি মনে করি শেষ বিচারে এটা নির্ভর করছে আপনার দেশীয় নেতৃত্ব কতখানি শক্ত, জনভিত্তির উপরে, জ্ঞানের উপরে, সাহসের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে। তবে আন্তর্জাতিক অর্থনীতির ক্ষেত্রে এই দুটো পার্টির দৃষ্টিভঙ্গি বিশেষ করে এলডিসির সম্পর্কে এইটা ইম্পর্টেন্ট। আপনারা জানেন বেশ কয়েকটা ট্রেড বিল ইউএস সিনেটে এখনও অনুমোদনের অপেক্ষায় আছে। যেমন বাংলাদেশ আমেরিকাতে যত জিনিসপত্র পাঠায় তার মধ্যে বেশিরভাগ গার্মেন্টস, এটা বহুদিন ধরে যারা গার্মেন্টস উৎপাদন করেন রপ্তানি করেন তারা বলছেন যে এটা আমরা আমেরিকাতে ডিউটি ফ্রি অ্যাক্সেস চাই, অর্থাৎ আমেরিকাতেই মালগুলো যাবে তাতে ওখানকার ব্যবসায়ীদের কোনো ডিউটি দিতে হবে না। তার ফলে এখন আমরা কাছাকাছি ধরেন প্রায় $5-7 billion এক্সপোর্ট করি, এটা ডাবল হতে পারে। এরকম একটা সময় ছিল যখন আমি দেখেছি যে গার্মেন্টসের নেতারা বলতেন যে ম্যাককেইন এই বিলের ব্যাপারে বেশ সফট। আমার কথায় মনে করবেন না যে আমি ম্যাককেইন জিতুক সেটা চাচ্ছি। এইটা দেখবার বিষয় আছে যে আমাদের এই সমস্ত বিষয়, যে অর্থনৈতিক সাপোর্ট যেটা আমি আমার কাজ দিয়ে দাঁড়াতে পারি যদি ওরা আমাদের বিরোধিতা না করে, কারণ আগুয়াসহ বেশ কিছু চুক্তিতে ওরা ল্যাটিন আমেরিকার দেশকে অনেকগুলো ফ্যাসিলিটি দিয়েছে যে সুবিধাগুলো আমরা পাইনি, আমরা সেগুলোর জন্য লড়ছি, যদি লড়ি তাহলে অনেকখানি নিজেদের পায়ে দাঁড়াতে পারবো। এই প্রসঙ্গে এই দুই প্রেসিডেন্ট প্রার্থীর কেউই এখন পর্যন্ত কিছু বলেননি, বলবার মতো তাদের কোনো অবকাশও হয়নি, কারণ সেই দেশের নির্বাচনে এটা তেমন কোনো প্রভাব ফেলেনি। আপনি ব্যক্তিগতভাবে কোন ক্যাম্পের সমর্থক, ওবামা ক্যাম্প নাকি ম্যাককেইন ক্যাম্প? মানে এটা এরকম হয়েছে যে ওবামা খুব ক্যারিসমেটিক বেশি, মানে অনেকটা ফ্রম অ্যাশেস টু ফিনিক্স এরকম দাঁড়িয়ে আছেন। খুব একটা পছন্দ করছেন না নাকি? না, করছি, বিকজ তার স্লোগান চেঞ্জ ইউ বিলিভ। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের রাজনীতিতে প্রচুর পরিবর্তনের দরকার, এই স্লোগানটা আমার বাংলাদেশের জন্য পছন্দ। উনি যে বক্তৃতা করেন খুব চমৎকার, উনি আমার ওই জন্য পছন্দের মানুষ, কিন্তু উনি আমার বিল যদি পরে সাপোর্ট না করেন তো ওই পছন্দ দিয়ে আমি কী করবো? আমার এক্সপোর্ট যদি বাড়ে, আমার তার সাথে ট্রেড যদি বাড়ে, আমার তার সাথে গ্যাপ কমবার মতো হয়, সেইখানে যদি আমি দেখতাম যে না ম্যাককেইন আরও বেশি পজিটিভ রিয়াকশন করেছেন, উনি যতই ভালো বক্তৃতা করুক আমি তাকে সাপোর্ট করতাম না, আমার কান্ট্রি ফার্স্ট। সেই বিবেচনা থেকে আমি বলছি যে আমি এখনও নিশ্চিতই দুইটা গভর্নমেন্টের মধ্যে থেকে বা দুইটা ব্যক্তির মধ্যে থেকে কার কাছ থেকে আমি বেশি সাহায্য পেতে পারি তার উপরে নির্ভর করবে ভবিষ্যৎটা। প্লিজ জিএম সিরাজ। ওবামা ম্যাককেইনের নির্বাচন নিয়ে আমার যেটা মনে হয় সেটা হলো যে যখন ফুটবল খেলা হয়, ফুটবল খেলার মাঠে যখন বাংলাদেশ আর ইটালি খেলে তখন আমি বাংলাদেশের পক্ষে ডেফিনেটলি, যখন আর্জেন্টিনা আর ইটালি খেলে তখন কার পক্ষে? তখন একটা সেলফ একটা ফিলিং থেকে কেন যেন হয় কারো না কারো পক্ষে হয়ে যাই, হয় ইটালি না আর্জেন্টিনা, কেন হয় এর উত্তর নাই। তো আমেরিকাতে আসলে ওবামার পক্ষের বাংলাদেশের একটা ফিলিং আছে, ফিলিংটা আসছে আমার মনে হয় আমারও ঠিক স্বাভাবিক সোজা উত্তর, সেটা আমরা সামহাও জানি যে ওবামা ইজ মুসলিম, হতে পারে সেখান থেকে একটা ফেলো ফিলিং আসছে না উনি মুসলিম নয়, না ঠিক নয়, এটা এটা পরে পশ্চিম না অনেক নয় না এটা ঠিক না, হতে পারে যে সেই এক। আরেকটা হলো
যে আমরা হলো সারা পৃথিবীতে হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে আমরা ব্ল্যাক কমিউনিটিতে পড়ি, তো ব্ল্যাক থেকে একটা ফিলিংস আসছে। তো এই দুইটা, আরেকটা হলো যে ওবামার বক্তৃতা এবং যে সমস্ত দেখতে পাচ্ছি সেদিন, আমি ক্লিনটনের ওবামার বক্তৃতা পুরোটা শুনেছি আমি ইয়েতে সিএনএনে। তো যদি কেউ ভক্ত না হয় ওবামার বক্তৃতা, সেটা ভক্ত হয়ে যাবে। যেমন এখানে বক্তৃতা যদি মান্নার সিরাজ বক্তৃতা শুরু করে তো সব ভক্ত মান্নার হবে, কারণ মান্না অনেক ভালো বক্তা। তো সেরকম ওবামার, আমি কিন্তু তার ভক্ত, আমি আবার সিরাজের ভক্ত। যেটা বললেন যে বাংলাদেশে ওবামার ভক্তই হবে বেশি, সেটাই স্বাভাবিক, এটা কি ঠিক? আপনারা কি ওবামার ভক্ত কয়জন? না বেশি না তো। ম্যাকেনের ভক্ত নেই, একজনও নেই। ওবামার ভক্ত দেখলাম যে 40%, আর অধিকাংশ মানুষের তাহলে কোনো মতামত নেই, যেই আসে আসুক, তাই তো? হ্যাঁ, আরেকটি কথা, সেটা হলো যে এই আমেরিকানদের পলিসি, এদের ন্যাশনাল পলিসি তো চেঞ্জ হয় না, আমাদের ভালো মন্দটা আমি কোনোটাই বলি না। সুতরাং যে আসে আসুক, তাই তো? কিছু আসে যায় না বাংলাদেশের জন্য, কিছু আসে যায় না, আপনার বক্তব্য তাই? এক্স্যাক্ট, কিছুই আসে যায় না। আমজাদ হোসেন তাজমা, আমার মনে হয় যে বর্তমান বিশ্বে আমেরিকার প্রভাব সব ক্ষেত্রেই আছে, এমনকি অর্থনীতির ক্ষেত্রে খুব বড়। আমাদের বড় মার্কেটই হলো আমেরিকা, যেখানে আমরা গার্মেন্টস এক্সপোর্ট করি। যদি আমেরিকার অর্থনীতি যদি চাঙ্গা না হয়, যে অবস্থায় এখন চলে গেছে, আমরা একটা খুবই একটা বিপদে পড়ব বলে আমি মনে করি। অতএব এখানে প্রভাব নিশ্চয়ই পড়বে আমাদের উপরে, এই সেই প্রভাবটা আমি ব্যক্তিগতভাবে মনে করি ওবামা এলে হয়তো প্রভাবটা আমরা কিছু সুযোগও পেতে পারি। মাহফুজা আমিফা, যেহেতু আমাদের এখনও রেজাল্ট আমরা পাইনি, তারপরে আমাদের যারা রাজনীতিবিদ আমি মনে করি, কারণ আমরা অনেক সময় অনেক কিছু ফলো করি, তাদের ভালো দিক আমরা মনে করি, যখন আমাদের ওবামা ম্যাকেনের যে নির্বাচনের পর আমরা দেখব যে একটা অনেক কিছু রাজনীতিবিদদের অনেক কিছু যোগ্যতা গুণাবলী ওনারা যদি ফলো করে যে তার যেটা ভালোটা আমরা রিসিভ করবো, খেলাটা ইয়ে করবো, তাহলে মনে হয় আমাদের দেশের জন্য ওটা খুব একটা ক্ষতি হবে বলে মনে হয় না। আমার মনে হয় ভালো দিকটা সব দিকেই রিসিভ করা উচিত, যে তার যে গুণামলী এখানে আমার মনে হয় একটু প্রভাব পড়বে রাজনীতিবিদদের ওপর এবং রাজনীতির ওপর। ধন্যবাদ। বাংলাদেশ সংলাপ আজ এখানে শেষ করতে হচ্ছে। আগামী সপ্তাহে আমরা যাচ্ছি খুলনায়, অংশ নিতে চাইলে টেলিফোন বা SMS করুন 01-819-407030 এই নম্বরে, ইমেল করতে পারেন, ইমেলের ঠিকানা bengali@bbc.co.uk। শ্রোতা দর্শক, আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ আজকের প্যানেলকে, ধন্যবাদ বগুড়ার পর্যটন মোটেল কর্তৃপক্ষকে, একই সাথে চ্যানেল আইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ, আমি শাকিল আনোয়ার, এখানে বিদায় চাইছি।